আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। আমি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, প্রাইভেট প্র্যাকটিশনার। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বোধ। যে যেখানে আছেন ভালো আছেন আশা করি। আমরা আমাদের প্রাত্যহিক আলোচনায় আমরা বিভিন্ন ডিজিজ সম্পর্কে আলোচনা করে থাকি, যেগুলো প্রাত্যহিক জীবনে আপনাদের হয়ে থাকে এবং আমরা ঘরোয়াভাবে এর সমাধান দেওয়ার চেষ্টা করি। আজকে তেমনই একটি কমন প্রশ্ন নিয়ে আলোচনা করব, এখান থেকে কিভাবে মেডিসিন সিলেকশন করা হয় এবং রোগের জন্য ব্যবহার করা হয়। তার আগে প্রথমে আমাদেরকে প্রশ্নটি জানতে হবে, চলুন আমরা প্রশ্নটি পড়ে নিই। এক ভাই প্রশ্ন করেছে, আমার মেয়ের বয়স 5, হঠাৎ হঠাৎ ঠান্ডা লেগে যায় দিনে রাতে প্রতিদিন 2-4 ঘন্টা পরপর, ঠান্ডা অ্যালার্জি আছে মনে হয়, মাঝে মাঝে নাক জ্বালা করে, সালফার 200 এবং আর্টস অ্যাল্প 200 কয়েকদিন খেয়েছে, সকালে ঘুম থেকে উঠে ভালো হয়ে যায় কিন্তু মাথার উপর জোরে ফ্যান চললে আরাম, আবার নাকে জল দেখা যায় এবং এই সমস্যা প্রত্যহ চলতেছে, এর জন্য প্রতিকারের উপায় কী? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই সুন্দর একটি মন্তব্যের জন্য। এর পাশাপাশি আপনাকে আমি জানি না কে দুটি ওষুধ সিলেকশন করে দিয়েছে, সালফার এবং আর্সেনিক, দুটি 200 মাত্রায় ব্যবহার করেছেন। হোমিওপ্যাথিক ওষুধগুলো সিলেকশন করা হয় রোগীর সামগ্রিক লক্ষণ অনুযায়ী। এখানে আরও কিছু লক্ষণের দরকার আছে, সেই লক্ষণগুলো জানার প্রয়োজন ছিল। এভাবে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না। অ্যালার্জির জন্য সাধারণত অনেক ঔষধি আছে, সালফার আছে, আর্সেনিক আছে, রাস্টক্স আছে, এগুলো ভালো কাজ করে। এই দুটোর পাশাপাশি সামগ্রিক সিমটম অবশ্যই মিলাতে হবে, যেমন রাস্টক্স এবং অ্যাকোনাইট। অ্যাকোনাইট হচ্ছে খুবই চমৎকার একটি ঔষধ, যেটি সাধারণত যাদের ঠান্ডা বাতাসে বা ঠান্ডা লেগে অ্যালার্জি বা অন্য যে কোনো জ্বর সর্দি কাশি যে কোনো রোগ হলে অ্যাকোনাইট ঔষধটি ব্যবহার করা যেতে পারে। প্রধান এবং প্রথম সিমটম হচ্ছে ঠান্ডা লেগে রোগের বৃদ্ধি হলে অ্যাকোনাইট এবং এর সাথে রাস্টক্স ঔষধটি চমৎকার কাজ করে। অ্যাকোনাইটের সিমটম হচ্ছে সমস্ত শরীর হাত পা গরম থাকবে, কিন্তু বাতাস লাগলে বা ঠান্ডা লাগলে তাদের রোগের বৃদ্ধি পাবে, সেটি হোক অ্যালার্জি বা জ্বর সর্দি কাশি, যে কোনো রোগের ক্ষেত্রে এটি বৃদ্ধি পাবে। এখানে সমাধান হিসেবে আমি যেহেতু দুটি ঔষধ অলরেডি ব্যবহার করেছেন আর আপনার ডোজ কমপ্লিট করেন নাই সম্ভবত, এখানে আপনি লিখেছেন কয়েকদিন খেয়েছে, কয়েকদিন খাওয়ার তো একটি নিয়ম না, আপনার আর্সেনিক হোক আর সালফার হোক একটি নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট ডোজ কমপ্লিট করতে হবে। আপনি সামগ্রিক সিমটমগুলো মিলিয়ে দেখেন, অ্যাকোনাইট যদি হয় বা রাস্টক্স হয়, রাস্টক্স এবং অ্যাকোনাইটের আরও বিস্তারিত সিমটমগুলো আপনার মেয়ের মধ্যে মিলিয়ে দেখতে পারেন, যদি ওই সিমটমগুলো থাকে সেক্ষেত্রে আর অ্যাকোনাইট বা রাস্টক্স ইউজ করলে আশা করি আপনার এই ঠান্ডা লেগে যে অ্যালার্জি এটি লাঘব হবে বা উপশম হবে। আর সবচেয়ে ভালো হয় যেহেতু ছোট বাচ্চা, আপনি নির্বাচন ঘরোয়াভাবে করতে পারবেন কিনা আমি সন্দিহান, আপনি একজন নিকটস্থ হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হন। এই ঠান্ডা লেগে অ্যালার্জি বা ছোটোখাটো সমস্যাগুলোর সহজ সমাধান, সহজ হোমিওপ্যাথিক ঔষধ আছে, আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন, আপনার সমস্যাগুলো সহজে সমাধানযোগ্য। আজকে এ পর্যন্তই, আপনাদের মূল্যবান মন্তব্যগুলো আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা চেষ্টা করব নিত্য নতুন কিছু টিপস আপনাদের জন্য শেয়ার করার, যাতে আপনারা ঘরোয়াভাবে অ্যাপ্লাই করতে পারেন। সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।